সালে আসলাম আপনাদের এই আমার পাড়াতে, আপনারা খুশি না ভেজা? খুশি রাগ করেন নাই তো? সবাই খুশি তো? একজন খুশি? সবাই খুশি? কে কে খুশি হাত তুলে দেখাই, কোনো যদি হাত তুলবে। যদি বাবা সোনা খুশি তাহলে একটু আগে আগে বসি। কষ্ট হয়েছে?
আসাম দিয়ে
সমাজের মেহনতে আজকের জারি সরহমানের সুনাম ধর্ম
সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালাম করি না, আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তার কাছে ওলামা দিনকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম আমার আব্বা জনের বয়সের বয়সৃষ্ট আব্বা জন এসেছেন তাকেও আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুরানি মা বোন খালা বোন ফুবু বোন মাসিগণকে আরো সালাম দিলাম, আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি সবাইকে সালাম জানি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাহলে একটু আল্লাহকে স্মরণ করবো আমার মনে হয় বাবু বলে সব
ছাত্র জীবন কবি বলছে ছাত্র তব সংবে ছাত্র জীবনটা হতে হবে আল্লাহ ঘরের সাথে তোমার কানেকশন রাখতে হবে তাহলে জানলা তোমার
আল্লাহ নিজেই বয়ান করছে তুমি বান্দা হয়ে তুমি মুসলমান বলে পরিচয় দাও, তুমি মুমিনের ভাই বলে পরিচয় দাও। ও বন্ধু আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। খবরদার শোনারা, ও মা বোনেরা, আমার ও সুবিধাকে কৃষ্ণের মা বোনেরা, নামা পাড়ার মা বোনেরা, রামপুরের মা বোনেরা, দূর দূরান্ত এসছেন মা, কেন বা তুমি এখনো মুসলমানের খাতায় কেন তোর নাম কালাই রে বাবা, রে বাবা আমার পাশের গ্রামে কেন নারী হয়, কেন দাদি হয়, কেন দাদি হয়, কেন ভাবি হয়, ভাবি ভাবি মারা তোমার বড় বছর হয় ভাবি, তোমরা বিদ্যুতের মানে এত সাগর কেন ভাবি গো, তোমাকে আটকে না সাগর পাবো কেন করছে, আরো কত কৃষ্টি উৎপাদে ঠোঁট পালে আরো কত পারে, এমন ভাবে হাতে তো মনে হয় আমি তার হাত নেই, ভাবি তোমার বিদ্যুতের মানে তোমাকে হয় করে নাম তো তোমার মামলাদের শিক্ষা আমার বিদ্যুতই আমার সব নাই। আমার একটা গুরু আছে, দুই গুরু একসাথে যায়, একটা বন্ধন গুরু, তোমার কি আছে বন্দর সাধরি পাইছে চরিত্রটাকে পবিত্রতা রাখে পর্দা খুশি দেয় থাকে, আমার নবী বলল আকাব বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করে নিজের স্বামীর অন্তরে ভালোবাসা দেয়, আমার রসূল বলে কথা তো কোনো মানায় আবাবের জান্নাতের স্বাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আপা জান্নাতের দরজা খোলা লাগবে যেরকম সুহানা। বাবা ডিজিটাল মার্কা যুগের নারী স্বামীর সাথে কথা বলা যাবে না, ইংলিশ পায় না, আর স্বামী যদি টানা বা কালকু সভা বলে না, স্বামী যদি খাটো হয় বাংলা সভা পায় না, ঠিক আছে তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রসুল বলে তাছাড়া তিনি জানলাম সেই মেয়েটা সর্বপ্রথম বাংলাতে প্রবেশ করবে,
বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বর্তমান যুগের নারী স্বামী দেবে মাটির মতো আল্লাহ মা বলে না খবর দাও মা খবর দাও মা আম্মা তো জান্নাত যদি দেইতে সামনে মা কয়দিন আগে ওয়াজ করতে গেলাম চব্বিশ পরগনা দমকল নাকি একটা বাগান আছে যাই শুনা যে আগায়
তুমি পকেটে টুপিটা রাখি দাও, আদাম পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও। আল্লাহ নবীর কাছে তুমি নামাজ তুমি জাহাদিতা বলতে কইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনামাই হাব্বিল আল্লাহ তাআলা নবী দাও আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমারটাকে নবী বলতে আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল যুরুহুম সুবহানাল্লাহ যখন নামাজে ধরে যাবে তখন ছেলেটা নিজেই মনে করবে জুয়া খেলা যাবে না, গান্না খোয়া যাবে না, মাছ খোয়া যাবে না, ওই ছেলেটা ভাবে সুদ খোয়া যাবে না। মুসলমানের কাছে ইসলাম প্রসার করে দেয় আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রাত্রি কালে চুপে চুপে আসতেছে এমন সময় আবু জেহেলের নজর মুসকিলে ধরা পড়ে গেল। আবু জেহেল বলে বন্ধু এত বাড়িতে তোরা কোথায় যান কারো বাড়িতে যান সব দিন পরে আবু জেহেল তুমি যাও না না আল্লাহ বুল্লাহ ব্যথা হবে না কবি জন্মালি মোহাম্মদ রসুল্লাহ দরবার ভাইয়া আমরা সত্য ধর্ম গ্রহণ করে পরে না পড়ি আমার মুসলমান হইতে যাই দরকম সোহা তোমাকে এমন জাদু লাগে দিবে সবাই বলছে না রে আবু তুমি যতই বাধা করো না কেন আমার তোমাদের নজরে যদি চন্দ্রটা প্রকম্ব করে দেখিয়ে দিতে পারে তাহলে তোরা করে না পড়ে মুসলমান হবে। ওই বিদিনা বলতা বুঝেন রে কেমন কথা বললি কেন পৃথিবী কেমন কোন আছে না কেউ আকাশে চন্দ্র প্রকম্ব করে দেখাইতে পারে না আমরা মোহাম্মদ কে আমরা এই প্রতিম প্রশ্ন করবো না যদি সুবহান বলবো তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হয়ে যাব আমি মোহাম্মদ কে প্রশ্ন করবো তোরা কালে শুনবে ওই বেঈমান আবু জেহেল কবি রসুল রাত্রি কালে ওই দলের সাথী হয়া লোকদের সাথী হয়া বিশ্ব নবী মোহাম্মদ রসুলের বাড়ির লোকে রওনা হয়ে গেলে গভীর নদীতে আবু জেহেল বেঈমান আমার নবীর নাম তুমি তুমি ডাকায় মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ আমার নবীর জানে রে তোলাই কে পেয়ে গো আমার নাম ধরে ধরে
আমার নবীকে একটু ধ্যান দিয়ে দেখলো আবু জানলাম ধরে থাকতে আমার নবী এত কষ্ট করেছিল যে আমাদের বেঈমান এত কষ্ট দিয়েছিল থাকতে পারে নাই রোনা আমার নবীকে সাফা কেন আমাকে নাম করিয়া থাকায় আমার নবী অন্তরে ইচ্ছা নাই আমার নবীর অন্তরের মধ্যে কোনো কিনা ছিল না আজকে যুবক ভাইরা কোন ছেলে যদি সমাজের বক্তা নাই করে টাকা হয়ে সমাজের মুখে শাসন করে ওই ছেলেদের অন্তর থেকে কিনা যায় না ওই টাকা যদি মারাও যায় ওই ছেলেটা জানা তার প্রথম তো শরীর হয় না যদি কোন ঠিক না উদ্দেশ্য হলো এই দল লোকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে এনাদের উদ্দেশ্য হলো কি চাষা এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি ভূখণ্ড করে ডেকে দিতে পারো তাহলে এরা কলেমা পড়ে মুসলমান হবে আমি আবু জেহেল কথা দিলাম আমি হব যদি মুসলমান আমার নবী দুই চোখের পানি নরম দিয়ে জল জল করে সারি দিয়ে বলে আল্লাহ মারি এত রাইতে কেন চাষি এমন কঠিন প্রশ্ন করে কোনদিন করে না আল্লাহ বলতে আল্লাহ বল রহমান আল্লাহ বলেছে ভাই আমার নবীর কান্দে কেলে আমার নবীর পাঁচ চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবিবের উদ্দেশ্যে কান্দে আমি আল্লাহ জানি আবু যতই কঠিন প্রশ্ন করুক না কে যে ভাই আমার জমি মোহাম্মদ জমানি যা দেবে আমি আল্লাহ তাই করে দেব কেমন নবী গো আমার নবী জমান দিয়ে যা কবে যে ভাই আসি বললো নবী গো কান্দে না তোমার চোখের পানি নোনা সহ্য করিতে পারে না আপনি জীবনের জীবনে এত কষ্ট করেছিল রে সোনা পৃথিবীর যত নবী আছে সব নবীজি নবীগুলোর কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আমার সোনা নবীর কষ্ট যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় পৃথিবীর সব নবীর থেকে আমার নবীর কষ্টর পাল্লা বেশি ভারী হয়ে যাবে সেই নবীর উন্মত বাবা সেই নবীর উন্মত আগে জান্নাত দাগর পর্যন্ত কোন নবীর উন্মত আগে জান্নাত যেতে পারবে না নবী আমার সত্যি কান্তি
মোহদিনাতে দয়া প্রেমের ছবি আসবে জগতে, আসবে জগতে। আপা এই নবী জগতে আসবে না? জোরে বলুন না। এই নবী যা বলিবে সুরা মানবো আমার ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন। ওই সঙ্গে রাখি আমাদের আমাদের একবার হাতটা তুমি সব আঙুলটা দিয়ে সঙ্গে সঙ্গে আকাশে তন্দ্রণ্ড করে আর তোমার মানুষ আর দেখতে চাই না, করে মুসলমান হয়ে যায়। আবু জাহল বলছে না না এখন কলেমা বলবেন না, কেন আকাশে চন্দ্র দুখণ্ড হয়েছে তিনি তোলা যেতে পারবে না। এখন দেখো তো ওই দুখণ্ড হয় চন্দ্রটা, এই মোহাম্মদ যদি আগের মতো মানে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে। আমার রসুন আবার সাহায্য ঘোরার সাথে সাথে ওই দুখণ্ড বা চন্দ্রটা আল্লাহ আগের মতন সাহস বানিয়ে দেন। যেরকম মহাপ্রভু পাহাড়ের দিকে যখন যায় সামনে থেকে একটা বিশাল খোলা ময়দান নজরে পড়ে গেল। দেখে ওই খোলা ময়দানের মাঝখানে একটা সুন্দর পাখি পড়ে আছে, পাখিটার গায়ের মধ্যে লেখা আছে সুন্দর এই পাখির পাখার মধ্যে তোর নাম পাখি যে কেন পায়খানা ময়ল খায়। আল্লাহ বলছে এই পাখির গায়ে গিয়ে কেন পাগলা হলো, আরো সামনের দিকে যা আরো কিছু দেখতে পারবি মুসা আল্লাহ। হযরতে মুসা নবী সামনে আবার কিছু দূর গেলেন, যে একটা কে রে এক সঙ্গে সাতটা কুয়া কুয়া বলেন
আমি
কোনদিন দেশা কাজ করে নাই কত বাবা বহুদিন নাকি ঢুকে তুমি মানুষের বহু কথা কয় বউ নাক ঢুকিয়েছে কয় কোনো দিন ধ্যান দিয়ে রাখি মাত্র কয় কোনো দিন হাতে ধরে হাত হাতে কয় কোনো দিন আমার মা বলেন আমার শরীরা তোমা মহিলাকে বললো পুজন স্বামী মারি খায় কত কথা কম কোন উত্তর দেয় না কালকে শরীর কই যেন ফাটি যায় সকাল বেলা মন খারাপ আমি গোমুখী মাফ করে দেবছি বাসবন্ধ
তোর বউ বলে ভিডিও ফেসবুক করে এখন মানা তো শুনিস 15 দিনে বিয়ে পারতো, যা বিয়ে করে তাড়াতাড়ি আসি পেশা বিয়ে করতে নিয়ম তো ইতিমধ্যে বউ আনিয়ে 13 দিন পার বসে মেলা ধরে অরে কোম্পানি বন্ধ হয়েছে তাড়াতাড়ি আয়। এখন নতুন বউর মাও নাই বাড়ি বুড়ে বাপটা বাড়ি বলছে আব্বা কি গেল কৃষ্ণার গাড়ি চলি সকাল এত সকালে নামি না বউ নজর আসিস বুড়ে মানুষ এখন বউ ফেসবুক
বিশ্বনবী যখন বাড়ি ফিরে যায় আয়সা নবীর দিকে তাকায় কেতাব খুলে দেখবেন নবীজি বলে আয়সা আমি বাড়ি আসে আমার মুখের দিকে কেন রে বাবা তুমি তাকাও আপনি যখন বাড়ি এসে আপনার চেহারাটা দেখলে আমার আয়সান করি দেখে না গো আদালতে মা আয়সা নবীজি এত গুণবতী নারী শুনে মা নবীজি খানা দেয় নবীজি না খাওয়া পর্যন্ত আয়সা নিজে খানা খাওয়া কষ্ট বাজে আমার সোনা নবী খাইবে রে আয়সার মধ্যে একটা আদর ছিল গো নবী খাইয়ে আমি নবীর সঙ্গে খানা আমাকে নিয়ে খাও না কেন না আমাকে তো বিয়ে করে নেই আমার বাবার পছন্দ তো বিয়ে
তোমার শ্বশুর বাড়ির যদি তুমি তোর বউর সাথে খানা খাও তখন তো শাশুড়ি লাভ করবে নাকি বলবে শশী আল্লাহর কাছে বলবে আমার এমন সোনা দাম আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার দামার বেশির সাথে এইরকম ভালোবাসা দেখতে চাই তুমি যদি শ্বশুর বাড়িতে তুমি খানা খাও তোমার সারা সামন্দি যদি দেখে কোনোদিন খারাপ করবে না আল্লাহ আমার বন্ধু সাথে আল্লাহ আমার বোনের ভালোবাসা এইরকম আপনারে খবরদার সোনার খবরদার ও আমার বোনেরা সোনার সাঙ্গ পৃথিবীর সব অলিদের অলিদের সব আউলিয়ের আউলিয়ের ছিল আপনারে তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ হযরত আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ একটা বেটা ছিল বাবা তার বাড়ি ছিল দিনাম শহরের মধ্যে বাবা তার বেটা হলো সব অলিদের অলি সব পীরদের পীর সব আউলিয়াদের আউলিয়া তার নাম হল আব্দুল কাদের জেলানি গৌসুল আজম জেলানি রহমাতুল্লাহ গো যা জীবনে কোনো দিন এবার তো তাহার দুর্নমস্কার হয় না বাবা আমার কোন হুজুরের কাছে গেলাম নিজে নামাজ করে না হুজুর করে বসে গত বছর আর মোট দিলে দাঁড়িয়ে দিয়ে মুখ দিয়ে না যায় একটা কিছু হাতের মধ্যে মনে করছো তোমরা মন্দির থাকে মন্দিরে যে দিকে অন্যত ভগবান বাবা এই বই মধুরে বাবা কন্ত বাবা তার এত মন আছে তার এত দাঁড়িয়ে আছে কন্ত বাবা তুই কোনদিন হয়ে থাকার বাজে দই থাকার বাজে কত একটা বিশাল নদী দেখা যায় ওই নদীর কিনারে ঘাটের মধ্যে একটা বৃদ্ধ মহিলা আল্লাহ আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ তাই কিনা পরিচিত নাই নাই আগে সামনে দেয়া বলছে মা এত রাইতে কেন মা তুমি কাঁদছো তোর বেদনা থাকি মা তোমার চোখের পানি দেখি না আমি পথে চলতে পারলাম না বলো মা তোমার দুঃখটা কি আমি শুনতে চাই বলি মা চিনতে পারি না এ আল্লাহর রে আব্দুল কাদের জেলানি বলি মা যে বেটা রে আমি যে দুঃখ করেছি বেটা আমার দুঃখের কথা বলেছি সবিনার বেটা আমার দুঃখ এক মল্লা ছাড়া কেউ জানে না আমার পরিবার শুনতে চাই এই দুঃখ তুমি আল্লাহর কাছে কানে ওরে বেটা আল্লাহ আমাকে একটা
সন্তান দিয়েছে, আমাকে কবির তৈরি সন্তান আমার সম্মান দিয়েছিল। ওই একটা বেটাকে আমি এত আদর যত্ন করেছি, ওই বেটা আমাকে এত সুন্দর করে ডাক দিয়েছিল, বেটার ভালোবাসায় আমি না ধরে খুশিছিলাম। ওই বেটা যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, আমি মা নিজ হাতে পাত্রে পছন্দ করেছিলাম, ওই পাত্রে দেখি বিয়ে করার জন্য আমি পাঠিয়ে দেই। ও বেটা রে, এই যাওয়ার দিন এই নদীর বেটা পার হয়ে বিয়ে করতে গেছিল, কিন্তু বিয়ে করার ফেরার দিন এই নদীর মাঝখানে যখন দাঁড়ি বাতি সহকারে এই নৌকার কিস্তির মধ্যে উঠিয়ে যায় ঝড় তুফান হয়া, আমার বেটা বউদাত্রী সহকারে এই নদীর মাঝখানে মারা যায়, আমার বেটা জীবনে বাড়িতে যায় না, আমি মা বাড়িতে ঘুমাইতে পারি না, আমার মার এত কষ্ট, আমি সব বন্ধ করে ওই সন্তানটার কথা মনে করে যায়। আজকে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার পরিজার কারি নিয়েছে, আল্লাহ তুমি আমাকে কারিয়ে দাও, আমি সহ্য করতে পারি না রে ব্যথা, আমি ওই সন্তানের জন্য এত ঐতিহাসিক নদী কিনারে কাঁদতেছি। আল্লাহ বলি বলতে বলে, মা তোমার চোখে আল্লাহ না পছন্দ করতে পারে, বলি মা গো তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু আর্জি জানাই, দেখি আল্লাহ আমার কথা তো একটু শুনে গেলা। আল্লাহ বলি, আব্দুল কাদের সেনানি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে দিনে ভয় আল্লাহ বলি কান্দে, আল্লাহ আব্দুল কাদের তুমি আজকে কেন আমার কাছে বিনয় ভাবে কাঁদলো, আব্দুল কাদের জন্য কাঁদলো, বুড়িমার জন্যে এটা সম্ভব হয় না, এই বুড়িমার পরিচয় কান্না করা আমার দ্বারা সম্ভব হয় না, ওই বুড়ির বেটা তো নদীতে পড়ি বহুদিন আগে মারা গেছে, নদীতে ভেসে যাওয়ার সময় নদীর যত জলদন্ত প্রাণী আছে খেয়ে শেষ করি, পায়খানা করি মাটির সঙ্গে মিশিয়ে গেছে। ওরে আব্দুল কাদের, এটা কি সম্ভব হয় পরিমাণ করে ঠান্ডা করা? আব্দুল কাদের বলছে, মাওলানা এই ওয়াদা তো তুমি দিয়েছ, পরিমাণ করিলে কেন ঠান্ডা হবে না, আল্লাহ তুমি নিবি বলেছ যে মাটি আমি বানাবো সেই মাটিতে রেখে দেব, সেই মাটিতে আবার পুনরুদ্ধার করবো, কোটি কোটি বছর পরে আমি হাসুর ময়দানে সেই বান্দার মেয়ে যাবো, আল্লাহ এত কোটি বছরের পরে যদি তোর পাওয়ার হাতে থাকে এই পরিমাণ সন্তান পাই দিয়ে দিতে কি তুমি বাড়ি করতে পারো না।